ইউনিক কুকুই শিল্পী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস দিয়ে খুব মজাদার একটা রেসিপি। এটা ছোট থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে। খুব সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ওটস। তারপর এতে আমি দিয়ে দেব চিনি। আমি 8 থেকে 9 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, সেটা এতে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি এখানে নিয়েছি একটা সিঙ্গাপুরি কলা, সেটাকে এইভাবে কাঁটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে এইভাবে করে চটকে নিতে হবে। সিঙ্গাপুরি ছাড়াও আপনারা যে কোনো ধরনের পাকা কলাই এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। কলাটাকে খুব ভালো করে চটকে নেওয়ার পর অন্য আর একটা পাত্র নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি ওটস আর চিনির যে গুঁড়োটা, সেটা খুব মিহিভাবে গুঁড়ো হয়েছে, সেটাই আমি এবার মিশিয়ে দেব। সেটা আমি পাত্রটায় ঢেলে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। আমি 3 টেবিল চামচ মতো চাল গুঁড়ো মেশাবো। চাল গুঁড়ো দিলে এই বড়াটা খেতে খুবই মুচমুচে হয়। এবার আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা মৌরি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো এলাচের দানাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি 8-10টা মতো কিশমিশ আর 8-10টা মতো কাজুর টুকরো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওই চটকানো কলাটা। এইভাবে যদি আপনারা বড়াটা তৈরি করেন, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তাল ফুলুরির বিকল্প হিসাবে আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। এবার এটাকে মাখার জন্য আমি দুধ নিয়েছি, মাঝারি চায়ের কাপের 1 কাপ মতো দুধ নিয়েছি। দুধ দিয়ে মাখলে এটা খেতে খুবই ভালো লাগে। যদি মনে হয় ব্যাটারটা খুব শক্ত, তাহলে আপনারা একটু একটু করে দুধ মেশাতে থাকবেন। এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানোর পর এইভাবে একটা ব্যাটার তৈরি হবে। তারপর একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েলকে গরম করে সেই গরম তেল আমি 2 টেবিল চামচ মতো তুলে নিচ্ছি। তারপর এই ব্যাটারটাই মিশিয়ে দেব। এইভাবে যদি পকোড়াটাই গরম তেল দেন, তাহলে খুবই মুচমুচে হয়। খাবার সোডার বোতলে এই গরম তেলটা ব্যবহার করতে পারেন। তারপর এই গরম তেলটা দেওয়ার পর মোটামুটি আমি 1 থেকে 2 মিনিট আরও ফেটিয়ে নেব। তারপর গরম তেলের মধ্যে একে একে বড়াগুলোকে ভেজে নেব। বড়াটা ভাজার সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো বড়াটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যদি আপনারা এটা দিয়ে মালপোয়া তৈরি করতে চান, তাহলে ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে। এইভাবে যখন বড়ার একটা দিকে হালকা গোল্ডেন কালার হবে, তখন সেটাকে আরেকটু উল্টে বাকি দিকটাও ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। বড়াটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বড়াটা ভাজার সময় আমি ফ্লেমটা পুরোটাই লোতে রেখেছিলাম, এইবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। তাল ফুলুরির বিকল্প হিসাবে আপনারা এইভাবে ওটস দিয়ে আর কলা দিয়ে খুব সহজেই বাড়িতে এটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় আশা করি সবারই খেতে এটা খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই।